হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজ তোমরা দেখতেই পাচ্ছো ব্লগটা আমি কিন্তু বাড়ি থেকে শুরু করছি না। আজকে ব্লগটা আমি শুরু করছি কোথা থেকে বলতো? পরে বলছি, দেখতে থাকো বুঝতে পারবে কোথা থেকে শুরু করছি। কারণ আজকে শুরু করছি আমি অবশ্যই বাড়ির বাইরে থেকে, সেটা তোমরা বুঝতেই পারছো, কিন্তু কোথা থেকে সেটা আমি তোমাদের এখনই বলছি না। দেখতে থাকো, দেখে বুঝতে পারবে। আর কি বলতো, আর কবিতায় আমরা আগেই পড়েছি যে থাকবো না বদ্ধ ঘরে, দেখবো জগৎটাকে। হ্যাঁ সত্যি তাই, আজকে আমরা নতুন একটা জগতের খোঁজে এসেছি। এটা একটা জগতই বটে, কারণ এখানে এত সুন্দর সুন্দর জিনিস আছে, মানে কি আর বলবো। তোমরা যদি একবার আসো না, প্রেমে পড়ে যাবে আর বারবার আসবে তখন। আর আমি এই কথাটা একটুও মিথ্যে বলছি না, এই কথাটা সত্যি বলছি। আর যারা আগে আমার সাথে এখানে এসেছো, মানে অনেক বন্ধুই আমার এখানে আমার সাথে এসেছে, তারা কিন্তু তারপরেও এসেছে এখানে, আসতে বাধ্য হয়েছে, তাই অবশ্যই বারবার আসবে। কি কি এখানে আছে, কি কি ফেসিলিটি তোমরা এখানে পাবে এসে, সেটা দেখার জন্য আমার সঙ্গে থাকো। খাওয়া তো অনেক হলো, চলো এবার শপিং করি। মলের সব থেকে বড় আকর্ষণ হলো ভূত বাংলো। আর দেখো এর ভেতরটা আমি তোমাদের দেখাতে পারিনি, কারণ ভেতরে আমি গেছিলাম কিন্তু এতটাই অন্ধকার যে দেখাতে পারিনি। তোমরা অবশ্যই চলে এসো, একবার মিস করো না। আর ঠিক তার পাশেই আছে দেখো কত ধরনের প্লে। তো ছোট ছোট বাচ্চা যদি সঙ্গে থাকে তাহলে ওদেরকে অবশ্যই এখানে নিয়ে যেয়ে ওরা খুব আনন্দ পাবে, আর সেটা দেখে সবারই ভালোও লাগবে। তাই বাচ্চাদেরকেও ছুটির দিনে এখানে অবশ্যই নিয়ে যেতে পারো, তারা কিন্তু দিনটি বেশ মজা করে কাটিয়ে দিতে পারবে। চলো অনেক ঘোরা হয়েছে, এবার কিছু খেয়ে নি। আর এত খাবার দেখেছি, আমি নিয়েছিলাম KFC, আর ওখানে তো জানো এত টেস্টি হয় KFCটা, কি আর বলবো, চিকেনগুলো সো ইয়ামি। তো তোমরাও এলে কিন্তু এটা খেয়েও অবশ্যই মিস করো না। আর আমি এটা আগেও খেয়েছি, তবে খুবই ভালো লাগে আমার এটা খেতে। শুধু ভালো কেন বলবো, দারুণ লাগে, দারুণ। আর তোমরাও এটা খেয়েও মিস করো না কিন্তু একদম, বারবার বলছি। যদি মিস করে যাও না তোমরাই ঠকবে, তাই তাড়াতাড়ি করে অবশ্যই এসে ঘুরে খেয়ে তবেই বাড়ি যাবে, না হলে কিন্তু নয়। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের সসও দেয়, দেখো মেয়োনিজ সস দেয়, তাছাড়াও তোমার টমেটো সসও দেয়। তো এগুলোর সাথে খেতে সঙ্গে কোল্ড ড্রিঙ্কস নিতে একদম ভুলবে না। তো চলো আমি এবার খেয়ে নিই।
তোমাদেরকে আমি ঘুরিয়ে অনেকটাই দেখিয়ে দিলাম শপিং মলের, আর বাকিটা যদি তোমাদেরকে দেখতে হয় তাহলে অবশ্যই তোমাদেরকে আসতে হবে এখানে। আর এটা কিন্তু হাওড়া থেকে খুব কাছে, হাওড়াতে নেমে একটা টোটো করে নেবে আর খুব কাছে হাওড়া থেকে এটা। আর যারা কলকাতা বা আশেপাশে থাকো তারা তো যে কোনো সময় চলে আসতে পারো উবের বা বাসে করে বা ট্যাক্সি করে। ও একটা কথা তোমাদের তো এখনো বলাই হয়নি, সেটা হলো আজকে আমি কোন মলে এসেছিলাম, এটা জানার ইচ্ছা আছে তো তোমাদের। এত সুন্দর মলটা দেখে নিশ্চয়ই আগ্রহ হয়েছে যেটা কোন মলটা জানতে। হ্যাঁ, এটা হচ্ছে আবাদি মল, খুবই সুন্দর, তোমরা এই মলটা আসতেই পারো আর এসে নিজের মনের মানুষের সাথে অনেকটা টাইম কাটাতে পারো, কিছু খেতে পারো। তো সেগুলো তোমাদেরকে আমরা দেখিয়েছি, এখানে অনেক রকমের খাবার পাওয়া যায়, এই সমস্ত খাবারও তোমরা খেতে পারো। তো এখন যেহেতু অনেকটাই করোনা পরিস্থিতিটা অনেকটা ঠিক হয়েছে তো এখানে আসতে পারো, এখানে অনেকটা ডিস্টেন্সে একজন অপরজনের থেকে রয়েছে, কোনো অতটা সংক্রমণের ভয়ও নেই। তো সবাই ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা করে লাইক করে দিও, আর সবাই ভিডিওটা শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, পাশে থেকো, টাটা বাই।